তিনি চাইলে যাকে তাকে নাজাত দিয়ে দিতে পারে, এটা আপনি হয়তো ভাববেন। আমি আপনাকে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি শোনাই, যিনি তার মেয়েকে কি বলেছিল। আপনি খুলুন বুখারি এবং মুসলিম, মুসলিম শরীফের কিতাবুল ঈমান প্রথম অধ্যায় 84 নম্বর পড়বে, আপনি খুলুন সেখানে হাদিস হচ্ছে 305 থেকে নিয়ে 8 পর্যন্ত চারটা হাদিস একই বিষয় নিয়ে আসা হয়েছে। বুখারিতে আপনি হাদিসটি পাবেন 63 নম্বর অধ্যায় কিতাবুল মানা থেকে, হাদিস হচ্ছে 6000 এর উপরে। এই হাদিসের মধ্যে এটা মুসলিমে আপনি ইজিলিতে পেয়ে যাবেন, যেমনটি বললাম 305 থেকে নিয়ে 8, এই চারটা হাদিস আপনি পড়েন। আবু হুরায়রা তার বর্ণনাকারী, তিনি বলছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া বানি আব্দুল মুত্তালিব ইয়া বানি হাশিমিন ইশতারু আনফুসাকুম মিনাল্লাহি আযজা ওয়া জাল্লা লা আমলিকু লাকুম মিনাল্লাহি শাইয়া। তিনি তার বংশের লোককে, তার চাচাকে, তার দাদার বংশের লোককে ডেকে বলছেন ইয়া বানি আব্দুল মুত্তালিব ইয়া বানি হাশিমিন, তোমরা নিজেদেরকে আল্লাহর কাছ থেকে বাঁচিয়ে নাও, আমি তোমার বংশের নবী বিদায়, কাল হাশরের মাঠে মুহাম্মদ আল্লাহর কাছ থেকে তোমাদেরকে ছুঁড়ে ছাড়িয়ে এনে দেবে, মুক্তি এনে দেবে, এই ক্ষমতা মুহাম্মদের নেই। লা উগনি আনকুম মিনাল্লাহি শাইয়া, আল্লাহর দরবারে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। হয়তো ভাববেন তারা কাফের ছিল, হয়তো এই জন্য রাসূল সাল্লাম নিষেধ করেছে, এটা আপনি ভাববেন হয়তো, কারণ শয়তান মানুষকে এভাবে উস্কায়। আমি যখন এখান থেকে চলে যাব তখন বলবে এর তো কাফের ছিল, কাফেরদেরকে কিভাবে নাজাত দেবে। আমি আপনাকে মুসলমানের ঘরের সন্তান কিভাবে হয় দেখেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া ফাতিমা বিনতে মুহাম্মাদিন সালিনি মি মালি মাশিত, এবং তিনি বলছেন ইয়া সাফিয়াতা বিনতে আব্দুল মুত্তালিব সালুনি মি মালি মাশিত লা উগনি আনকুম মিনাল্লাহি শাইয়া, তোমরা যদি দুনিয়া থেকে আমার সম্পদ থেকে কিছু চাইতে হয় চেয়ে নাও, আল্লাহর দরবারে যদি আল্লাহ আটকে যাও আমি মোহাম্মদ তোমাদেরকে ছাড়ানোর কোনো ক্ষমতা রাখি না। এটা হচ্ছে আমাদের শিক্ষা, কোরআন হাদিস আমাদেরকে এই শিক্ষা দেয়। তাহলে আমাদের নাজাত কিসে রয়েছে? যেমনটি বললাম, আমাদের নাজাত রয়েছে ঈমান এবং আমলে।